অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দুপা হারালেন জনপ্রিয় অভিনেতা রুবেল দাস। কি হয়েছে শুনলে কাঁদবেন, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে নাটিনি সম্পূর্ণ দেখতে থাকুন। ছোট পর্দার টিভি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু টিআরপি তালিকায় প্রথম দশে বরাবরই থাকে এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে দেখা যায় রুবেল দাস ও পল্লবী শর্মাকে। সম্প্রতি এই ধারাবাহিকের সেটে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা, দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেতা রুবেল দাস। টিআরপি তালিকায় টিকে থাকতে ধারাবাহিকে আনা হচ্ছে নিত্য নতুন চমক। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয় রুবেল। ইনস্টাগ্রামে রুবেলের ছবি পোস্ট করে দুর্ঘটনার কথা জানিয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। রুবেল ও শ্বেতার সম্পর্কের কথা সকলেরই জানা, দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন তারা। বুধবার সকালে প্রেমিক রুবেলের ছবি পোস্ট করে শ্বেতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তুমি তো একজন সাহসী ছেলে, আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি, তুমি ভালো তাই তোমার সঙ্গে কোনো খারাপ হতেই পারে না, শুধু কয়েকটা দিনের অপেক্ষা, লাভ ইউ বাবাই, আমি সব সময় তোমার সঙ্গে আছি। এক সংবাদ মাধ্যমে শ্বেতা জানিয়েছেন রুবেলকে নিয়ে বেশ চিন্তিত তিনি। অভিনেত্রী বলেন, ও তো ভীষণ ভালো নাচ করে, তাই বিষয়টা নিয়ে আমরা সকলে খুব চিন্তায় আছি, যাতে অস্ত্রোপচারটা করতে না হয়, সেটা আমিও যেমন চাইছি তেমনই ওর বাড়ির সকলেও চাইছে। শ্বেতার পোস্ট দেখেই উদ্বিগ্ন ফ্যানেরা। আপাতত 6 সপ্তাহ পর্দায় দেখা যাবে না রুবেলকে, তবে তার স্বাস্থ্য নিয়েই চিন্তিত ফ্যানেরা। সকলেই রুবেলের সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছেন। তো বন্ধুরা, আপনারা কারা রুবেল দাসের ভক্ত? রুবেল সুস্থ হয়ে ফিরে আসুক কারা চান? কমেন্ট করুন আপনাদের মতামত। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।